আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে। বাংলাদেশের সিলেট ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তে 0 পয়েন্টে সাদা পাথরের সরবরাহ। সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। সিলেট শহর থেকে বাস, প্রাইভেট কার, সিএনজি বা লেগুনায় ভোলাগঞ্জ আসা যায়। ভোলাগঞ্জ 10 নম্বর ঘাট নেমে ট্রলারে যেতে হবে সাদা পাথর রাজ্যে। সেখানে মেঘালয় পাহাড়ের ঝর্ণার স্বচ্ছ নীল পানিতে ভাসছে অগণিত পাথর। আর পাহাড়ে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ। এ যেন সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। আমি 800 টাকা দিয়ে একটি ট্রলার ভাড়া করলাম। ট্রলারে 8 জনের বেশি যাত্রী ওঠানো হয় না। দলে আমি সহ ছিলাম 7 জন। ধলাই নদের কাচের মতো স্বচ্ছ পানি দিয়ে এগিয়ে চলেছে আমাদের ট্রলার। চারদিকে অপরূপ দৃশ্য। নদের উৎসমুখী সাদা পাথরের রাজ্য। কয়েক মিনিট চলার পর আমাদের ট্রলার প্রবেশ করল সরু খালে। খাল দিয়ে কয়েক মিনিটে পৌঁছে গেলাম ভোলাগঞ্জ 0 পয়েন্টে।
বর্ষাকালে ভোলাগঞ্জে যাওয়ার উপযুক্ত সময়। তবে আমি এসেছি শীতের শেষে গরমের শুরুতে। তারপরও ট্রলার থেকে 0 পয়েন্টে পা রেখে মুগ্ধ হলাম। যতদূর চোখ যায় শুধু ছোট বড় পাথর আর পাথর। ঝর্ণার পানিতে গড়িয়ে আসছে পাথর, এই সৌন্দর্যে শুধু উপলব্ধি করা যায় বলে বুঝানো সম্ভব নয়।